হার্ড ওয়ার্ক, অলওয়েজ ইন লার্নিং অ্যাটিটিউড অ্যান্ড ইটস অল অ্যাবাউট প্যাশন টু গ্রো। ইউসি, আমার কেরিয়ারের যে জার্নি যদি দেখি, সে মোর দেন 29 ইয়ার্স, সেটা যদি দেখি যে ইউনো দে আর মেনি কোম্পানিজ বাংলাদেশ, বাট ইউনো যে ওয়ান্স ইউ সি দ্যাট আকিজ, ইটস এ ভেরি ওয়ান্ডারফুল কোম্পানি। অ্যান্ড আপনি যখন একটা কোম্পানির রেপুটেশন পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তাভাবনা করেন, ট্রাস্টের পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তাভাবনা করেন, মানুষের যে বিশ্বাসের জায়গা, সেটা আমাদের কোম্পানির যে ফাউন্ডার আছে মিস্টার আকিজ সাহেব, সেটা চমৎকারভাবে তৈরি করে দিয়ে গেছে। তো ইট ইজ ওয়ান অফ দ্য থিং, আমি যখন কাজ করব তখন অর্গানাইজেশন খুব ম্যাটার করে। সো আকিজ ইজ সাচ এ গুড কোম্পানি অ্যান্ড অ্যাজ এ হোল দেয়ার অর্গানাইজেশনের যে পলিসিগুলি আছে, এবং মোর ইম্পর্টেন্টলি দি পিপল, পার্টিকুলারলি যে মানে আকিজ সাহেবের যে যারা ইউনো উত্তরসূরি আছেন, যারা এখন কোম্পানিকে লিড করছেন, দে আর ট্রুলি জিনিয়াস, দে আর ট্রুলি ব্রিলিয়েন্ট অ্যান্ড অলসো দে আর ভেরি মাচ ভিশনারি। সো দ্যাট ইজ ওয়ান অফ দ্য থিং অ্যাট্রাক্টেড মি অ্যাজ ওয়েল, সো দ্যাট আই ফেল দ্যাট ইস আকিজ কুড বি দ্য রাইট অপশন ওয়ার আই ক্যান কন্ট্রিবিউট টুয়ার্ডস দ্য নেশন, টুয়ার্ডস দ্য বিজনেস ডাউন দ্য লাইন। আমাদের যেটা হয় যখন আমরা কাজ করি, যখন কোনো বিজনেস ক্রাইসিস হয়, প্রথম যে প্রবলেমটা সেটা হচ্ছে পিপুল কার্টেল করা হয়, পিপুলকে কমানো হয়, এটা হচ্ছে ওভারঅল অর্গানাইজেশনগুলিটা করে থাকে। বাট বর্তমান প্রেক্ষাপটে যদি আপনি সাস্টেন করতে চান, যদি আপনি প্রুফ করতে চান ইউ উইল বি সার্ভাইভিং ডাউন দ্য লাইন, ইউ উইল বি ডুইং গ্রেটার জব, তাইলে আপনার দক্ষতা বৃদ্ধির এর কোনো বিকল্প নাই। প্রফেশনাল লাইফ ইজ অল অ্যাবাউট 30-40 ইয়ার্স, এবং এই যে বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে যদি আপনি পুরোপুরি নিজকে অ্যাসেট হিসেবে কনভার্ট করতে না পারেন, যদি আপনি লাইবিলিটি হয়ে যান, তাইলে কিন্তু অর্গানাইজেশন যখন শাটডাউন হবে, তারপরে ইন ফিউচার মার্কেট, কম্পিটিটিভ মার্কেট, দেয়ার ইজ এ ল্যাক অফ চান্স অফ গেটিং দ্য জব, ভালো একটা কাজ পাওয়ার সম্ভাবনা কম। তো আমরা সবসময় যখন হান্ট করি, উই অলওয়েজ বিলিভ ইন স্কিলস, তার কতটুকু দক্ষতা আছে। তো আমার কাছে যেটা মনে হয় যে বর্তমান যে প্রেক্ষাপট বন্ধ হচ্ছে, এটা হয়তো আবার চেঞ্জ হবে, বাট ইন ফিউচার ইফ ইউ ওয়ান্ট টু সেটেল, ইফ ইউ ওয়ান্ট টু সার্ভাইভ, ইফ ইউ ওয়ান্ট টু গ্রো অ্যাজ ফার এজ ইউর প্রফেশন ইজ কনসার্ন, ইউ মাস্ট ফোকাস অন ইউর স্কিলস। ইট হ্যাজ চেঞ্জ লট। আমি 95 সালে কাজ শুরু করেছিলাম, তখন অফিস কালচার ছিল একরকম, এখন ইট হ্যাজ বিন চেঞ্জড আ লট। এখন অফিসগুলি হয়ে গেছে অনেকটা ট্যাগ ড্রিভেন হয়ে গেছে। আমার এমনও মনে আছে যে আমি কাজ করতে গিয়ে নীল খেতে গিয়ে আমি প্রিন্ট আউট দিচ্ছি, বাট ইট ইজ নট হ্যাপেনিং রাইট নাও। এখন গুগল ডকের মাধ্যমে কাজ হচ্ছে, এআই সিস্টেমে কাজ হচ্ছে, ইআরপি সিস্টেমে কাজ হচ্ছে। সো ট্যাগ হ্যাজ বিন পার্ট অফ ইন্টিগ্রেশন, অনেক বেশি ইন্টিগ্রেটেড হয়ে যাচ্ছে। এটা হলো একটা জিনিস, আপনি যদি ফাংশনাল পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তাভাবনা করেন। আর যদি কম্পিটিটিভ পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তাভাবনা করেন, আমরা যখন কাজ শুরু করেছিলাম তখন কম্পিটিশন ওয়াজ লেস। এই যে আগের যে বন্ডিংটা ছিল, আমরা 95 সালে যখন কাজ করেছি তখন কলিগরা নিচে বসে একটা চা খাইতাম, আড্ডা দিতাম, আইডিয়া শেয়ার করতাম। এখন সবাই পাশাপাশি ডেস্কে বসে কথা বলে না, তাদের ভিতরে কম্পিটিটিভনেস এত বেশি ব্যাপক যে মনে করে আমি যদি বলি তাহলে আমি হয়তো বা সামহ পিছিয়ে যাব। সে এই একটা কালচারের একটা ইস্যুজ আছে। একদম না, বিকজ এআই ইজ ড্রিভেন বাই দ্য পিপল। আপনি তো টেকনোলজি ডেভেলপ করছেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো এমনি পৃথিবীতে পয়দা হয় নাই, রাইট? দেয়ার হ্যাজ বিন, একসময় মনে হয়েছিল যখন কম্পিউটার আসছে তখন মনে হয়েছিল মানুষের চাকরি থাকবে না, যখন আপনার মনে করেন রোবট আসছে তখন মনে হয়েছে মানুষের কাজ কমে যাবে। অ্যাবসলিউটলি নট, বিকজ ব্যাক এন্ড ইন্টিগ্রেশন দ্যাট হ্যাজ টু বি ডান দ্য ব্রেইন পাওয়ার। আমি নিজেকে বস কখনোই মনে করি না, আমি নিজেকে একেবারে একজন কর্মী মনে করি। আই বিলিভ দ্যাট আই অ্যাম এন ওয়ার্কার, আই বিলিভ দ্যাট আই অ্যাম ভেরি পার্টিসিপেটিভ। আমার সাথে আপনি খেয়াল করে দেখবেন, আমার সাথে যে অফিসের যে পিয়ন আছে তার সাথে আমার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আছে, আমার সাথে টপ লেভেলের সম্পর্ক আছে। সো আই বিলিভ আই অ্যাম ভেরি মাচ কোলাবোরেটিভ, ভেরি পার্টিসিপেটিভ, আই নেভার ফিল দ্যাট আই অ্যাম বস। আপনি যখন বস হবেন তখন আপনার সাথে টিমের দূরত্ব বাড়বে, তখন ইউ উইল বি অ্যারোগ্যান্ট, ইউ উইল বি ওভার কনফিডেন্ট। আর আপনি যদি কোনো কারণে পার্টিসিপেটিভ লিডার হন, তাহলে আপনি দেখা যাবে যে পিপুল উড কাম ইউ, দে উইল শেয়ার দেয়ার ক্রাইসিস, দে আর শেয়ার দেয়ার পেইন পয়েন্ট, দে উইল শেয়ার দেয়ার আইডিয়াস। সো দ্যাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমার অবজেক্টিভটা কি, আমার অবজেক্টিভ হচ্ছে বিজনেস অপারেশন ভালো করা। সো আমি যদি আননেসেসারি বসি করি, আননেসেসারি যদি প্রবলেম ক্রিয়েট করি, তাহলে আমার সাথে টিমের দূরত্ব হবে। এবং যদি আমি বেশি বসিং করি, আই উড বি স্বৈরতর, কেবল স্বৈরাচার, অটোক্রিটিক। এবং
রিসেন্ট আমরা এক্সাম্পল দেখেছি, যখন আপনি বেশি বসিং করেন তখন আপনি ওভার কনফিডেন্ট হন, যখন আপনি ওভার কনফিডেন্ট হন তখন একটা বড় ঘটনা 5ই অগস্ট কিন্তু বাংলাদেশে ঘটছে। সো এই জিনিসগুলি কিন্তু মাথায় রাখতে হবে, হাউ ইউ আর বিং ইন টু দ্য পার্টিসিপেশন। সো আই ডোন্ট বিলিভ আই এম এ বস, আই বিলিভ দ্যাট আই এম এ কোওয়ার্কার, আই এম এ কোঅপারেটিভ, আই এম এ পার্ট অফ দ্য টিম, আই এম নট ডিপার্ট ফ্রম দ্য টিম। আমি কখনো টিম থেকে দূরত্ব ক্রিয়েট করতে চাই না। ও ইটস ভেরি ভেরি ডিফিকাল্ট, আই হ্যাভ মেনি থিংস ইন মাই লাইফ, গেম চেঞ্জিং ডিসিশন বললে আমি মেনি থিংস, আই ইউজ টু ওয়ার্ক ইন ফিল্ড, আমি ফিল্ডে রাস্তায় রাস্তায় ঘুরতাম, আই ইউজ টু সেল দ্য মিল্ক। তো ওইখান থেকে যদি ধরেন যে আমি যে ফার্স্ট কোম্পানিতে কাজ শুরু করি নেসলে বাংলাদেশ, ওইখান থেকে হেড অফিসে শিফট হওয়া ছিল খুব ডিফিকাল্ট, বিকজ ফিল্ডে তো, অ্যান্ড ফিল্ডে ফর এক্সাম্পল অন দ্যাট টাইম আমি আরও ধরেন আজকের থেকে আরও 60% কালো ছিলাম, আমি আই ওয়াজ নট সাচ সামথিং। এখন যেমন আপনি স্যুট পরা, তখন তার ইগর পরা ছিল না, রাস্তায় কাজ করতাম যেহেতু সেলসে, তো ফিল্ডে থাকতে হতো। তো আমার জন্যে ওয়ান অফ দ্য বিগেস্ট টার্নিং ছিল হাউ আই ক্যান শিফট মাই সেলফ ইন টু হেড অফিস। হেড অফিসে শিফট হওয়া আছে গেম চেঞ্জিং, এবং তারপরেই কিন্তু আস্তে আস্তে আমি গ্রো করতে শুরু করলাম। সো ইট ওয়াজ ভেরি চ্যালেঞ্জিং, বাট ফর দ্যাট আই হ্যাভ টু কম্পিট মাই সেলফ, ফর দ্যাট আই হ্যাভ টু ডেভেলপ মাই সেলফ, ফর দ্যাট আই হ্যাভ টু প্রিপেয়ার মাই সেলফ, সো দ্যাট আমার হেড অফিস ক্যান অ্যাকসেপ্ট দ্যাট হি ক্যান ওয়ার্ক ইন দ্য ব্র্যান্ড মার্কেটিং। আমি ব্র্যান্ড মার্কেটিংয়ের কিছুই জানতাম না, আই ওয়াজ নট MBA গাই, তারপরে আমি MBA করেছি, বাট এগেন ইট ইজ সামথিং গেম চেঞ্জিং অ্যাজ ফার অ্যাজ মাই লাইফ ইজ কনসার্ন। আউটসাইড স্টেকহোল্ডার পয়েন্ট অফ থেকে মনে হয় যে এটা খুব সুন্দর জার্নি, মনে হয় যে এটা একটা রঙিন জীবন, একটা রঙিন সিনেমা। সো ইফ আই জয়েন ইন দ্যাট, then my life is changed, perhaps I'll be in the beauty and people will start respecting me outside theke eta mone kore je people has the eagerness to enter into the corporates, but inside point of view theke jodi chinta apna koren it is highly competitive. jokhon apni 11ta player er dole jodi apni jayga rakhte chan tale 24ta player ba 20ta player er reserve e thake aro 11 9 jon, to reserve player guli to apni jayga dite chan na, apni chan je ami sara bochhor khelbo. তো সারা বছর খেলতে হলে সারা বছরই আপনাকে কাজের ভিতরে থাকতে হবে। ইট ইজ রেস্টলেস, ইট ইজ ভেরি ইউনো সামটাইমস ইউ ডোন্ট হ্যাভ লাইফ, সামটাইমস এই অফিসই হচ্ছে আপনার জীবন, বাসায় গিয়ে খালি ঘুমান, সামথিং লাইক দ্যাট ইউ আর ইন টু দ্য ডিফারেন্ট, একটা একটা বিট অফ দুজকের ভিতরে থাকতে হয়, সামথিং লাইক দ্যাট। বাইরে থেকে মনে হতে পারে ইটস এ ভেরি নাইস লাইফ, বাট অ্যাজ এ হোল যদি চিন্তা ভাবনা করি ইট ইজ হাইলি কম্পিটিটিভ অ্যাজ ফার অ্যাজ কর্পোরেট ইজ কনসার্ন। ইট ইজ সামথিং যে আই অলওয়েজ বিলিভ দ্যাট দ্যার ইজ সামথিং নাও অ্যান্ড নেভার, আপনি ইদার এখন করেন অথবা ইউ ক্যানট ডু এনি টাইম, সো আপনাকে এখনের কাজ এখনই করতে হবে। সো ইট ইজ সামথিং লাইক দ্যাট আই অলওয়েজ বিলিভ দ্যাট দ্যার ইজ এ টার্ম নাও অ্যান্ড নেভার। এন্ট্রি লেভেল লিডারশিপদের ক্ষেত্রে প্রথম যে দায়িত্বটা, টিমের সাথে দূরত্ব ক্রিয়েট করা যাবে না, এইটা হচ্ছে প্রথম কাজ। টিমের যে পার্ট ছিলাম আমাকে সেই টিমের পার্টেই থাকতে হবে, টিমের অনেকটা পিঠে হাত দিয়ে হাত দিয়ে কাজগুলি বের করতে হবে, যে বস তোমরা আমরা সবাই একসাথে কাজ করি, চলো আমরা সামনের দিকে আগাই, এবং তাদের সাথে আগে যতটুকু না ছিল তার চেয়ে আরও বেশি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বেশি কোলাবোরেশন, বেশি কানেকটিভিটি ক্রিয়েট করতে হবে, এবং তার প্রবলেমগুলি তাকে জানতে হবে এবং প্রবলেমগুলি সলিউশন দিতে জানতে হবে। আমরা করি কি, যে প্রবলেম যখন শুনি তখন বলি যে করে আসো, আমি এত কিছু শোনার সময় নাই আমার কাছে, আমি বলি এটা করো, কিন্তু আমি কীভাবে করবে সেটা কিন্তু আমি জানি না। আর এন্ট্রি লেভেল সুপারভাইজারে যখন যাবে তখন তাকে আমার টিমের চেয়ে আমার দক্ষতা বেশি হইতে হবে, নাহলে আপনি আমাকে কেন মানবেন, বিকজ আমি তো কোচিং করাচ্ছি, আমি তো তাকে কাজ করাচ্ছি, এবং পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ অন্যের মাধ্যমে কাজ করানো। সো এন্ট্রি লেভেল সুপারভাইজারের দুটো প্রবলেম হয়, একটা হচ্ছে ম্যানেজমেন্ট স্কিল তার খুব ভালো থাকে না, ম্যানেজমেন্ট স্কিল মানে হচ্ছে অন্যের মাধ্যমে কাজ করানো, এটা তাকে খুব তাড়াতাড়ি তাকে রপ্ত করতে হবে, আর কীভাবে টিমের সাথে কোলাবোরেট করা যায়, এই দুইটা দূরত্বের জন্যে টিম ডাজেন্ট কোঅপারেট, তার ফলে লিডার এন্ট্রি লেভেল সুপারভাইজার মোস্ট অফ দ্য টাইম ফেল করে। ইটস ওয়েলকাম, যদি করতে চায়, কেউ যদি করতে চায়, অফকোর্স বাংলাদেশ ইজ এ পিপুল অফ 180-190 মিলিয়ন পিপুল। ফার্স্ট অফ অল আমি যদি অর্গানাইজেশন নিয়োগপ্রাপ্ত হই, আসলে আমি জানি না, ইটস এ ডেয়ার টু আস্ক দ্য কোয়েশ্চেন, বাট আই উড আন্ডারস্ট্যান্ড দেয়ার বিজনেস। ফর এক্সাম্পল রাইট নাও আই এম ওয়ার্কিং দ্য ICT বিজনেস, আমি ICT বিজনেসে জীবনেও কাজ করি নাই, বাট আই এম ট্রাইং টু লার্ন ফাস্টার। সো আমার প্রথম যে কাজটা হবে যে কীভাবে কী হয় সেটা বোঝা, সেটাই হচ্ছে প্রথম কাজ যদি এই ধরনের নিয়োগপ্রাপ্ত কখনো হয়ে যায়। ইট ইজ এগেন ভেরি ফানি অ্যান্ড টাফ কোয়েশ্চেন, বাট আমার কাছে যদি ইন্টার্নশিপ করতে হয় আমি প্রথম দিনই তারে বাজারে পাঠাবো,
আমি প্রথম দিনই বলবো যে তুমি যাও বাংলাদেশের কাস্টমার বোঝো, এবং আমি 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 তারে বলবো যে হাউ দ্য কাস্টমার্স বিহেভিয়ার, তুমি যে ফেসবুক অনেক কিছু করতেছো, ফেসবুকের সাথে বাংলাদেশের মানুষের ইন্টিগ্রেশন আদৌ আছে কিনা, এবং সেই জায়গাটা কতটুকু প্রোডাক্টিভলি কাজে লাগানো যায়, সেটাকে কীভাবে সোশ্যাল ইম্প্যাক্ট ক্রিয়েট করা যায়, ইনস্টেড অফ পুটিং দ্য স্টেটাস, খালি স্টেটাস দিলো একটু ভাইরাল হলো এই গল্পটার বাইরেও, হাউ দিস সোশ্যাল মিডিয়া ক্যান প্লে এ বিগ রোল ফর সোসাইটি চেঞ্জিং, এই জায়গাটাতে হয়তো আমি তাকে ইন্টার্নশিপটা করাবো। আমি কোনো কোয়েশ্চেনই করবো না, নার্ভাস জাস্ট সেন্সে পুরেও যেতে পারি। নো আইডিয়া, আসলে আইডিয়া নেই। আই থিঙ্ক বোথ। আই থিঙ্ক মর্নিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, আনলেস ইউ আর বিং রিফ্রেশড, ইউ ক্যানট ইউ ক্যানট পাস এ হোল ডে। ইভিনিংয়ে আপনি কফি খান আর ভাত খান আর যা খান, মর্নিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট ম্যাটার করে। ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন, ডিপেন্ডস অন দ্য মুড, সামটাইমস গাড়িতে রবীন্দ্রসঙ্গীত শুনি, আর ডিপেন্ডস অন যদি পার্টি ডিমান্ড করে তাহলে ওই ধরনের গান। ইটস নট পার্টিকুলারলি এরকম কিছু না যে আমাকে এইটাতে স্ট্রিক্ট আছি, নো। আই অলওয়েজ বিলিভ ইন টিম, সোলো ইজ ভেরি বোরিং। আই ইউজ টু ওয়ার্ক ইন সিঙ্গাপুর, আমি একলা থাকতাম এবং ইটস সামথিং লাইক দিন ভেরি বোরিং। সো ইউনো আমার কাছে মনে হয় যে হাউ ইউ ক্যান মুভ টুগেদার উইথ দ্য টিম ইটস ভেরি ইম্পর্টেন্ট। ইউ সি, এটা বললে অনেকেই অনেকভাবে নিতে পারে, বাট আমি আমার ওপিনিয়ন, ব্যক্তিগত ওপিনিয়ন পয়েন্ট অফ ভিউ থেকে যদি কথা বলি, যে আপনি যখন 24-23 বছরে যখন আপনি গ্রাজুয়েশন করছেন, 24-23 বছরে আপনি বের হয়ে ওয়াই শুড ইউ ওয়েট ডাউন দ্য লাইন 10 ইয়ার্স? আপনি দশ বছর পরে যখন আপনি সরকারি চাকরিতে জয়েন করতে চাবেন, তাহলে সরকারি চাকরি তো একটা লিমিটেড স্কোপ, অ্যান্ড মোর ইম্পর্টেন্টলি 10 বছরের ভিতরে দেখা যাবে যে প্রাইভেটাইজেশনের জমানা অনেক বেড়ে গেছে, ছোটো ছোটো উদ্যোক্তা তৈরি হয়ে গেছে এবং অনেক অনেক ছোটো ছোটো অফিস তৈরি হয়ে গেছে, বিশ্বের সাথে কানেক্টিভিটি বেড়ে গেছে। সো আপনি যদি মনে করেন যে আমি আসলে আদুবাই হিসাবে আমি কোথাও গভর্নমেন্ট জবে জয়েন করব, দ্যাট ইজ ইয়োর কল, বাট আই এম নট সাজেস্টিং দিস ওয়ান। আমার কথা হলো 24 বছরে আমি আমার কাজ শুরু করে দেব, 24 বছর থেকে 34 বছর অথবা এখন 32 বছরের কথা বলছে, এই যে 6 বছর, ইউ নেভার নো, আই ক্যান হ্যাভ দ্য ডাবল, আমি 6 ডিজিট স্যালারিতে আমি চলে যেতে পারি। বাট সরকারি চাকরি তো আপনি তখন 6 ডিজিট স্যালারি আপনাকে দেবে না, সো আপনি কিন্তু পিছিয়ে গেলেন। পিছিয়ে যাওয়ার পরে আলটিমেটলি খুব বেশি যে লাভ হবে তা না, রিটায়ারমেন্টের পরে ইউ উইল গেট দ্য, হোয়াট ইজ দ্যাট, আপনাকে একটা প্রভিডেন্ট ফান্ড দেবে, গ্রেচুইটি দেবে, কিছু টাকা পয়সা, ফর এক্সাম্পল 1.5 কোটি টাকা পাইলো, 1.5 কোটি টাকা আজ থেকে 30 বছর পরে কোনো ভ্যালু আছে? ইট ইজ নট ভ্যালুয়েবল। সো আমরা কেন এটা নিয়ে মাতামাতি করছি আমি জানি না, এটা বললে আবার অনেকে অনেকভাবে কথা বলতে পারে, বাট আমার কাছে মনে হয় যে ওয়ান্স আই এম কমপ্লিটিং মাই গ্রাজুয়েশন আই শুড স্টার্ট। আমি খুব আশাবাদী মানুষ, বাট আমাদের এই দেশের নেতৃত্বে তরুণদেরকে সঠিকভাবে গাইড করা খুব দরকার। দে শুড নট বি সামথিং লাইক দ্যাট, মিসগাইডেড হলে হবে না, দে শুড কন্ট্রিবিউট ফর দ্য নেশন। হ্যাঁ, এবং এই জায়গাটাতে যদি মিসগাইডেড থাকে, আমি তরুণদের উদ্দেশ্যে বলতে চাই, থিঙ্ক দিস ইজ ইয়োর ফিউচার, দিস ইজ ইয়োর সামথিং মুভিং ফরওয়ার্ড, ডোন্ট ডাইলিউট ইয়োর লাইফ, ফোকাস, ডু সামথিং গ্রেট জব, সো দ্যাট ইউ ক্যান টাচ সামথিং ভার্টিক্যালি অনেক বড় হইতে পারি। সো বাংলাদেশ অনেক সম্ভাবনার জায়গা, বাংলাদেশ হাইলি কানেক্টেড, হাইলি ড্যান্সড, এবং আপনার বাংলাদেশের ঢাকা ভার্সেস বাংলাদেশের আপনার চুয়াডাঙ্গা, ধরেন টেকনাফ থেকে তেঁতুলিয়া, সবাই কিন্তু কানেক্টেড, বিকজ ইন্টারনেট পেনিট্রেশন ইজ ভেরি হাই ইন বাংলাদেশ। সো কম্পিটিশন ইজ ইনক্রিজিং, অনেক কিছু ভালো আছে, বাট দ্য থিং ইজ দ্যাট এই ভালোর সম্ভাবনাটা আমাদের সবাইকে একসাথে করতে হবে, এবং এই ক্ষেত্রে তরুণরাই রোল প্লে করতে পারে, আনলেস দে আর বিং ডেভিয়েটেড, দে আর বিং ডাইলুটেড, দে আর বিং ডিস্টর্টেড, দে শুড ফোকাস যে আমরা ভালো কাজ করতে চাই, তখন বাংলাদেশ সামনের দিকে আগাবে। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ ইনভাইট করার জন্য দীপ্ত টেলিভিশনকে, আমার অসংখ্য ধন্যবাদ।